জনসমুদ্র হয়েছে, জনসাধারণ আহিছে কেন জনসমুদ্র হয়েছে, জনসাধারণ তো নাহিলে জনসমুদ্র নহলে আমি তো মানুষ হাজিরা দিবলে নানু, হাজিরা দি খাদ্য দি আমি মানুষ আনিছিল, আমি তো নানু, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আহিছে। এইবার বরপেটা লোকসভা সমষ্টির চিত্র বেলেগ, বরপেটা লোকসভা সমষ্টিত এইবার বিজেপি অকপর বিরুদ্ধে মানুষে মার বান্ধি থিয় হয়েছে আর নিশ্চিতভাবে এইবার সিপিএমর প্রার্থী মনোরঞ্জন তালুকদারক মোক জয়ী করব এইটি সংকল্প লৈ আহিছে। আজি শাসক দল বিজেপি, শাসক দল বিজেপি অগপও আছে, দীর্ঘদিন ধরে পেলায় শাসনতে আছে বিজেপির লগত, তেওঁলোকে পারিছে নাকি এনে এখন মিটিং করবলে? মুখ্যমন্ত্রী নানিলে তেওঁলোকৰ মিটিংয়ে নহয়, হয় 200-300 মিটিং হয়, আজিও মিছিল উলাইছে, কেইটা মানুষ আছে আমি জানো নহয়, কারণ আজি তেওঁলোকে জনসমর্থন হেরুয়াই পেলাইছে আর আমার স্বতঃস্ফূর্তভাবে মানুষ আহিছে, হাজার হাজার মানুষ আহিছে, আর এইটাই হয়েছে জনগণের শক্তি, আর জনগণ আজি আমার সপক্ষে সমবেত হয়েছে, আর এই যে সমবেত জনসাধারণের নিশ্চিতভাবে একটা পরিবর্তনের কারণে কাম করেছে, পরিবর্তনের কারণে আহিছে। যাকালি পীযূষ হাজরিকায় কৈছে যে 3 লাখ ভোটের ব্যবধানত ফণীভূষণ জয়ী হব। পীযূষে নকয় কি ছাগলে নাখায় কি, পীযূষ হাজরিকা নকয় কি ছাগলে নাখায় কি, পীযূষ হাজরিকাতর এনেকা দম মারা কথা, পীযূষ হাজরিকা রঞ্জিত দাস জয়ন্ত মল্ল বরুয়া দম মারার বাইরে কি কাম করেছে? যোরহাটত পাইছে ঠেকা হেঁকাটো, ডিব্রুগড়ত হেঁকাটো পাইছে, এইবার বরপেটা হেঁকাটো পাব, তাহার খালি ইমান লক্ষ্য সিমান লক্ষ্য গণি লৈছে নাকি? না আগতে ফিট করে থ দিছে যে ইমান 3 লক্ষ জিকিম, আমি তো কোয়া নাই কিমান লাখত জিকিম, কিন্তু আমি কিছু আমি জিকিম, আমার জিকা তো নিশ্চিত। আর 4 লক্ষতকে বেশি আসন পাবো বলে দাবি করে আছে ভারতবর্ষ, পালে ভাল, তাহাতর আনন্দ হব, কিন্তু নাপালে কি করব, দুঃখ যদি নাপায়, আমার খবর মতে দুঃখ সিট নাপায় এইবার ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষ, দক্ষিণাত্য শূন্য আর উত্তর ভারত আধা, আর এনেকা অবস্থা অসমতো নাপায়, অসমতো তেওঁলোকে জবান 900 পাইছিল, এইবার নাপায় এইবিলাক প্রলাপ, মই কৈছো প্রলাপ, 4 জুনত হৈ যাব ফাইছলা, এই যে তৃতীয় পর্যায়ত 4খন আসন, কোনখন আসন জিকিব, গুৱাহাটী নিজিকে, বৰপেটা নিজিকে, কোকৰাঝাৰ নিজিকে, ধুবুৰীও নিজিকে, এখনো নিজিকে। আচ্ছা কংগ্রেসে কয়েছে কৈছে আমি তো দিব্যানক আক্রমণে করা নাই, দিব্যানক আমি আক্রমণ করা নাই, আমি তো ইন্ডিয়াত আছো, আজি বৰপেটা লোকসভা সমষ্টির মানুষে সিদ্ধান্ত লব দিব্যানর সপক্ষত থাকে নে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সপক্ষে থাকে, মানুষে তো ঐক্য গড়ি তুলিছে, ঐক্য গড়ি তুলিছে কারণে ইমান মানুষ, ঐক্য গড়ি নতুলিলে তো ইমান মানুষ নয়, কংগ্রেসের দম্ভটো এবার শেষ করব, এবার বৰপেটা লোকসভাত কংগ্রেসের দম্ভও শেষ হব, যেটা সিহতে দম্ভ ভাবে যে কংগ্রেস কংগ্রেস, এই কংগ্রেসের দম্ভ শেষ হব, এলোকে কয় মনোরঞ্জন তালুকদার কংগ্রেসের কারণে জিকিছে, তেতালে জাকির হুসেন সিকদার কার কার বলত জিকিছে, ইউডিএফ লগত যেটা খেলা পড়েছিল, যদি সিপিএমে সমর্থন নকরিলেন জিকিলে হেঁটেন, বুঝা বুঝি থাকিলে পরস্পরে পরস্পরক সহায় করে এটি নিয়ম, কিন্তু পিছত গৈ পেলায় আমার আমার কথা মতে জিকিছে, আমার বলত জিকিছে, এইবার হক প্রমাণ, সর্বমুখ সমষ্টিতে কংগ্রেসে কেটা ভোট পায় আর মই কিমানটা ভোট পাং, প্রমাণ হবো তো 4 জন কংগ্রেসের এই দম্ভ, গোটে বরপেটা লোকসভা সমষ্টিত কংগ্রেসে কিমান ভোট পায় আর আমি সিপিএমে কিমান ভোট পাও, এবার তো মুখামুখি প্রতিদ্বন্দ্বী, শত্রু নহয়, শত্রু আমার বিজেপি অগপ, কিন্তু প্রতিদ্বন্দ্বী তো কংগ্রেসও, কংগ্রেসের লগত প্রতিদ্বন্দ্বিতা হব আর সে নির্ধারিত হব 4 জুন তারিখে, তার আগে দম্ভ মারি তো লাভ নাই, দম মারি কি লাভ আছে, এটা এইটা রঞ্জিতর কাম, দম মারি থাকিব, এটা কংগ্রেসের সমর্থক হয়ে উঠছে রঞ্জিত দাস, সেইদিনাখন কৈছে কংগ্রেসক প্রতারণা করলে, হ্যাঁ তার বাকি দুঃখ লাগিল, মানে কংগ্রেসক এড়িয়ে দিব লাগছিল সিটটো সহজ হলতে, আমি তো নিদিছি, আমি আগৰ পৰা কৈছো আমি খেলিম খেলিম খেলিম, এই বৰপেটা খেলিম, জনসাধারণও বিচাৰিছে বৰপেটাত মনোরঞ্জন তালুকদাৰ কেন্ডিডেট হক, দম আছে যদি তোর যদি ইমানে দম হে বলে দম থাকা মোর দম আছে মই পদত্যাগ করলো হয়ে বলে কথা বেয়া কথা ওলাই আহে নেজ দাঙি পেলায় সরভোগের পরে পলাইছে দম থাকা আর বলি সরভোগত খেলব লাগছিল হে সরভোগত নেখেলি পাটা সার গুছি কেউ গেছে দম আছে তার দম থাকলে তো এতে খেলিব লাগছিল এতে নেখেলি পাটা সার গুছি পাইছে কই পাইছে না যাবার কি দম আছিল তার দম কাক দম দেখুয়াই দম আমাক দেখুয়াই লাভ নাই আপনি যদি জয়ী হয় প্রথম কাম কি করিব আচ্ছা প্রথম কাম দ্বিতীয় কাম বলে কথা নাই বহুত করিব লাগা আছে অসমখনের কারণে অসমখনের কারণে বহুত করব লগা আছে মোর প্রথম কাম মই চেষ্টা করিম বরপেটা রেল লাইনের সংযোগ করা সত্রনগরী বরপেটা যেটি স্টেট হাইওয়ে আছে আমিনগাঁওর পর লেংটি সিঙ্গালকে সে ন্যাশনাল হাইওয়ে করা ফোর লাইন করা রাস্তা করা বরপেটাত এখন বিশ্ববিদ্যালয় স্থাপন করা ব্রহ্মপুত্রের উপর মন্দিয়ারপরা কামরূপলকে সংযোগ করে এখন ব্রহ্মপুত্রের উপর ব্রিজ করা আমার কুটির শিল্প যেবিলাক আছে বরপেটার হাতির দাঁতর শিল্প আতসবাজির শিল্প আজি সর্থেবাড়ির কাহর শিল্প হাজত পিতলের শিল্প আটাইতকৈ ডাঙৰ বিপর্যস্ত হৈছে আমার পালকুচির তাঁত শিল্প বয়ন শিল্প এই শিল্প কুটির শিল্পবিলাকক আমি উন্নত করার কারণে কাম কাজ করি।
মূল প্রতিদ্বন্দ্বী বার বার কইছো সদায় আমার ভারতীয় জনতা পার্টির আমার মূল প্রতিদ্বন্দ্বী, এইবার যা ভারতীয় জনতা পার্টি এখন ঢাল লই আইছে অগপ, তেওঁলোকে মূল প্রতিদ্বন্দ্বী, অন্য কোনো কারোর লগত প্রতিদ্বন্দ্বিতা আমি নাহুয়ে, আমার এটাই লক্ষ্য বিজেপির বিরুদ্ধে যুঁজা আর তেওঁলোকে আমার প্রতিদ্বন্দ্বী।